ভোলায় সংঘাতে নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের জানাজায় কাঁদলেন মির্জা ফখরুল। কি বার্তা দিচ্ছে ভোলার ঘটনা? ওবায়দুল কাদের বললেন আগামী নির্বাচনে বিএনপির ইমামকে তা জনগণ জানতে চায়। আসলেই কি জনগণ জানতে চায়? মধ্যরাতে নাইট কোচে নারকীয় ঘটনা, ডাকাতি ও সম্মানহানি, যাত্রীদের নিরাপত্তা কর্মী। জাকার্তা থেকে বহিষ্কারের পর আনারকলির আরও কেলেঙ্কারির খবর বের হচ্ছে। পররাষ্ট্র দপ্তর কেন এতদিন নিশ্চুপ ছিল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টপ নিউজ টপ ভিউজে। দর্শক, শিরোনামগুলো শুনলেন। প্রথমে যে খবরটি আপনাদের সামনে বিশ্লেষণ করতে চাই সেটি হচ্ছে যে আজকে নিশ্চয়ই দেখেছেন যে নয়াপল্টনে ভোলা ছাত্র দলের যে নিহত সভাপতি নূরে আলম তার জানাজায় বিপুল মানুষের উপস্থিতি। দলের সর্বস্তরে তো বটেই, সাধারণ মানুষও সেখানে অংশ নিয়েছে এবং একটি শোক বিহ্বল পরিবেশ সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে কেঁদেছেন এবং দলের নেতাদেরকেও কিন্তু কাঁদিয়েছেন, কর্মীরাও কেঁদেছেন এবং সেখানে একই সঙ্গে শোক এবং একই সঙ্গে বিক্ষোভ ছিল। ঢাকায় যখন এই তার জানাজা এবং একটি শোকের আবহাওয়া, তখন কিন্তু ভোলাতে বিএনপির আহ্বানে সেখানে আধা বেলা হরতাল পালিত হয়েছে, একেবারে সমস্ত দোকানপাট বন্ধ ছিল। পরে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহার করে নেওয়া হয় এবং দুপুরের পর আস্তে আস্তে স্বাভাবিক হয়, কিন্তু ভোলার পরিবেশ থমথমে ছিল। এবং নয়াপল্টনের এখানে ঢাকায় সেখানে হাজার হাজার মানুষের মানে উপস্থিতি, সেটি চিন্তাই করা যায় না। এখনো পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপির প্রতি যে দলের নেতা কর্মী মানুষের যে কি পরিমাণ ভালোবাসা, তার কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটেছে এবং এই ঘটনা কিন্তু অনেক কিছুর বার্তা দিচ্ছে। সরকার ভবিষ্যতে বিরোধী দলের আন্দোলন বিষয়ে তারা কি মনোভাব নেবে, ভোলার ঘটনা কিন্তু সবাইকে টনক নাড়িয়ে দিয়েছে এবং এই ঘটনা কিন্তু কেউ স্বাভাবিকভাবে নিচ্ছে না এবং তারা বলছে যে সরকার আসলে দমনপীড়নের আশ্রয় নিয়েছে এবং তারা হচ্ছে আগামীতে যে এর কঠিন হাতে দমন করে টিকে থাকার চেষ্টা করবে, এটি পরিষ্কার হয়ে গেল। যদিও প্রধানমন্ত্রী বলেছিল যে তার কার্যালয় ঘেরাও করতে আসলে তিনি চা খাওয়াবেন, আলোচনা করবেন, এরকম কথা কিন্তু বলেছিল, কিন্তু সেটি কিন্তু এখন আর বিএনপির নেতা কর্মীদের কাছে আর সেটি বিশ্বাসযোগ্য মনে হবে না। তারা মনে করবে যে ভোলার ঘটনার মতনই সারা দেশে দমনপীড়ন চালিয়ে এই আন্দোলন প্রতিহত করার চেষ্টা করবে। এই বার্তাটাই কিন্তু আসলে বিএনপি পেয়েছে এবং বিরোধী দলও হয়তো সেই মনোভাব, সরকারের সেই কঠোর বার্তাটি মাথায় রেখেই তারা কর্মসূচি সাজাবেন। এবং এখানে দেখুন, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু বিএনপির তো বটেই, এমনকি আওয়ামী লীগের জোটের শরিকরাও কিন্তু তারা ভালোভাবে গ্রহণ করেনি। যেমন দেখলাম গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন যে পুলিশের বক্তব্য আমি গ্রহণ করি না। তারা বলছে সমাবেশের অনুমতি ছিল, মিছিলের অনুমতি ছিল না। এত অনুমতি নিয়ে বাংলাদেশে কবে রাজনীতি হয়েছে তা আমার জানা নেই। তারা শান্তিপূর্ণ ভাবে নিয়ম মাফিক মিছিল করলে তো আপত্তি নেই, এই কথা কিন্তু বলেছেন। দেশে তো সংঘাতের অবস্থা নেই কিন্তু ঘটে গেল। তার মানে হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু মানে ক্ষমতাসীন জোটের শরিকরাও কিন্তু ভালোভাবে নেয়নি। এখন দেখা যাক ভবিষ্যতে এই ঘটনার প্রভাব সামনে আরো কিভাবে গড়ায়। যদিও পুলিশ বলছে যে মিছিলের অনুমতি ছিল না এবং তারাই সংঘাতে সূত্রপাত করেছে, সেটি ঠেকাতে যে প্রতিহত করতে যে এই ঘটনাটি ঘটেছে, কিন্তু এখন এটি পুলিশ মামলা করেছে 400 নেতা কর্মীর বিরুদ্ধে, তারাই তদন্ত করছে। তো এটিকে আসলে এই ঘটনার মধ্য দিয়ে প্রকৃত দায় কার, এই দুটি মৃত্যু আব্দুর রহিম এবং নূরে আলম, সেটিকে কখনো চিহ্নিত হবে? হবে না। কিন্তু রাজনীতিতে যে একটা তিক্ততা ঢুকে গেল এবং একটা বিবাদ বিসম্বাদের একটি বিষয় যে রূপিত হলো, সেটি কিন্তু সামনের রাজনীতিটা যে খুব মসৃণ না পথটা, সেটা কিন্তু পরিষ্কার। দর্শক, আমি এখন দ্বিতীয় খবরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় খবরটি হচ্ছে যে ওবায়দুল কাদের আজকে সচিবালয়ে দেখলাম যে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপির ইমামকে তা জনগণ জানতে চায়। আসলে কি জনগণ জানতে চায়? এই প্রশ্নটা তো বারবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতর থেকে উত্থাপিত হচ্ছে এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে প্রধানমন্ত্রীও বলেছিলেন যে
বিএনপির নেতাকে আগামী নির্বাচনে, তারা তো নেতাই ঠিক করতে পারে না। সাথে সাথে কিন্তু পরদিন মির্জা ফখরুল আলমগীর সংবাদ সম্মেলনে বলেছেন যে আমাদের নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া, এবং তিনি যদি নির্বাচনে অংশ না নিতে পারেন তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান হচ্ছেন নেতা। এই কথা বলার পর কিন্তু আমরা অনেকদিন থেকে আর শুনি নাই যে বিএনপির নেতাকে, বিরোধী দলের নেতাকে এই প্রশ্নটি, অনেকদিন পর এই প্রশ্নটি উত্থাপিত হলো। যদিও এই কথাটি প্রথম উত্থাপন করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি গতকালকে একটি সভায় বলেছেন যে গত নির্বাচনের সময়, অর্থাৎ 2018-এর নির্বাচনের সময় ডক্টর কামাল হোসেনকে ইমাম মেনে সবকিছু হসপস হয়ে গেছে বা একটা গোলমাল হয়ে গেছে, এবং তিনি যখন বললেন যে তিনি নির্বাচন করবেন না তখন সবকিছু হাতছাড়া হয়ে গেছে এবং 4-5টি আসন নিয়ে আমাদেরকে এই মাঠ ছাড়তে হয়েছে, এমন একটি কথা বলেছেন। ওই কথা রেশ ধরে কিন্তু ওবায়দুল কাদের জানতে চেয়েছেন যে বিএনপির নেতাকে, এটা জনগণ জানতে চায়। এটা এক ধরনের বিএনপিকে খোঁচা দেয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগামী নেতাকে, এটি যে বড় কথা হলো যে আগামী নির্বাচন কি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে কি হবে না, সেই বিষয়ে কিন্তু সুরাহা হয়নি। এই যে আপনারা দেখেছেন যে যে সংলাপ হয়েছে লম্বা সময় ধরে, সেই সংলাপের মধ্য দিয়েও কিন্তু এটি নিষ্পত্তি হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে নির্বাচন কালীন সরকার ব্যবস্থা পরিবর্তন দরকার, ইভিএম দরকার, কিন্তু নির্বাচন কমিশন ঘুরে ফিরে সেই ইভিএম এর মধ্যে আছে। অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, নেতাকে, ইভিএম ভালো, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মূল আলোচনাটা যে সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে কি নেবে না, সেটি যদি সুরাহা না হয় এবং সুষ্ঠু নির্বাচন যদি না হয়, তাহলে কিন্তু কে নেতা হবেন না হবেন সেটি কিন্তু একেবারে অবান্তর হবে। সেটি আওয়ামী লীগেরও বা কে নেতা হবেন, যদি শেখ হাসিনা মনে করেন যে তিনি আগামীবার প্রধানমন্ত্রী হবেন না, তাহলে সেখানেও আওয়ামী লীগেরও নেতা কে হবেন সেটিও একটি প্রশ্ন আসবে, বিএনপির ক্ষেত্রে প্রশ্ন আসবে, সব দলের ক্ষেত্রেই প্রশ্ন আসবে। কিন্তু ওই প্রশ্নটা হচ্ছে এর পরের প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন হবে কি হবে না, সেটি যতক্ষণ নিশ্চিত না হচ্ছে সেই জটটা কিন্তু থেমে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে, সবকিছুই কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে। ফলে নেতার চেয়ে নির্বাচন কিভাবে হবে, কেমন ভাবে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, সেই বিষয়ে আসলে ফয়সলা করার জন্য রাজনৈতিক পর্যায়ে সংলাপ জরুরি। দর্শক, আমি এখন চলে যাচ্ছি তৃতীয় সংবাদে। দর্শক, এই খবরটি অত্যন্ত মধ্যরাতে বলা যায় একটি নারকীয় ঘটনা, যে 3 ঘন্টা চালকের নিয়ন্ত্রণে ছিল না বাস, এবং এই নাইট কোচটি হচ্ছে ডাকাতরা নিয়ন্ত্রণ করেছে। কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল ইগল পরিবহনের একটি বাস, পথিমধ্যে প্রায় 3 ঘন্টা 10 থেকে 12 জন ডাকাত এই বাসটি নিয়ন্ত্রণ নেয় এবং তারা যাত্রীদেরকে মারধর করে, লুটপাট করে, সবকিছু ছিনিয়ে নেবার পরেও একজন নারীর সম্মান হানি ঘটিয়েছে, সেটি নিয়ে একটা তোলপাড় হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাইট কোচে আগে, একসময় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওঠার আগে সবার ভিডিও ধারণ করা হতো এবং কোথাও কোনো যাত্রাপথে বিরতি হতো না, অর্থাৎ কোনো যাত্রী তোলা হতো না, শুধুমাত্র নির্দিষ্ট যেখানে খাবার দাবার বা পেট্রোল নেওয়ার দরকার সেখানে পাম্পগুলোতে দাঁড়াতো, এছাড়া কিন্তু কোনো যাত্রী তোলার নিয়ম নেই। কিন্তু সেটি ভঙ্গ করে ইগল পরিবহন মাত্র 30 জন যাত্রী নিয়ে পথে পথে যেভাবে যাত্রী তুলেছে, এবং তারপরে দেখা গেছে যে এই ডাকাত দল কখনো সিরাজগঞ্জের সেখানে, তারপরে সেতু পার হবার পর, তারপরে আবার লাস্টে 2 জন ওঠার পর পুরো নিয়ন্ত্রণ নেয়, মারধর করে, মানে অমানসিক নির্যাতন করে এবং সবকিছুই বলতে গেলে ছিনিয়ে নেয়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সারা রাত ধরে নাইট কোচ গুলো চলাচল করে এবং হাজার হাজার যাত্রী পরিবহন করে দিনের বেলায় যে যানজট এড়ানোর জন্য, এখন এই রাতের যে যাত্রীদের, তাদের নিরাপত্তা কথা, এটি কিন্তু একটা বড় ধরনের একটি প্রশ্ন। এই ঘটনাটার নিশ্চয়ই একটি বিচার হবে বা যারা দায়ী তারা ইতিমধ্যে ধরা পড়তে শুরু করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যদি নাইট কোচ গুলোতে যদি নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে তো এর পরের এই ঘটনার পর নাইট কোচে যাত্রীরা উঠতে চাইবে না, নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে এবং একটা নারকীয় একটা অবস্থার দিকে মানুষকে ঠেলে দেওয়া হবে। তো এখন এই ঘটনার দায়িত্ব আসলে কার, পরিবহন কর্তৃপক্ষের না পুলিশের, সেটি কিন্তু আগে নিষ্পত্তি করা দরকার, এবং তারপরে আমার মনে হয় যে নাইট কোচের নিরাপত্তা নিশ্চিত না করে আর বোধ হয় নাইট কোচ চলাচল করা উচিত না। দর্শক, দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চতুর্থ খবরে। দর্শক, শেষ খবরটি হচ্ছে সেই কূটনীতিক আনার কলিকে নিয়ে, যাকে
কেলেঙ্কারির দায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে জাকার্তা থেকে। আপনারা জানেন যে মারিজুয়ানা একটা মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে তার নাইজেরিয়ান বয়ফ্রেন্ড সহ ধরা পড়েছিল, 24 ঘন্টা ডিটেনশন সেন্টারে ছিল, তারপরে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে, কিন্তু এরই মধ্যে নানান রকম খবর বেরিয়েছে যে এই তার অপকর্মের যে ইতিহাস এটা কিন্তু অনেক পুরনো। সেই ইতিহাসে যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে সেই নাইজেরিয়ান বয়ফ্রেন্ড এর নামও প্রকাশ পেয়েছে, সে ছোটখাটো একটা ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ীর চেয়ে বড় কথা হলো যে সে লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে জাকার্তা পর্যন্ত সবসময় তার সঙ্গে সঙ্গী হিসেবেই ছিল, এবং অনুমোদন ছাড়াই সে দূতাবাসের বাসভবনে লিভ টুগেদার করতো আনারকলির সঙ্গে। এখানে বলা হয়েছে যে কাজী আনারকলি 2000 সালে তখনকার আওয়ামী লীগ সরকারের শেষ সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদন করে চাকরি লাভ করেন এবং ক্ষমতার পালা বদলেও প্রতাপের সঙ্গে টিকে থাকেন। তিনি 2001-2003 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পোস্ট সহকারী সচিব, রাষ্ট্রাচার ভ্রমণ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। সে সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এডিসি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার হাসনাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও মন্ত্রণালয়ের সবাই এই অবৈধ সম্পর্কের কথা জানতেন, ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। এরপর তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরে সুপারিশে সিনিয়র অনেক কর্মকর্তাকে টপকিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনারকলিকে যুক্তরাজ্যে স্কলারশিপ দেয়। এই অবস্থায় আনারকলি তার স্বামী রেখে এবং তার প্রেমিক এডিসি হাসনাত, তার স্ত্রী সন্তান ও চাকরি রেখে একসঙ্গে লন্ডনে যান এবং ও বিয়ে না করেই একসঙ্গে বসবাস করতে থাকেন। পরে তারা বিয়ে করেছিলেন কিনা জানা যায়নি, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিকের স্বামী হিসেবে হাসনাতকে বিভিন্ন সুবিধা প্রদান করতে থাকে। এসব ঘটনা জানা থাকলেও আনারকলির বিরুদ্ধে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং পড়াশোনা শেষ করার পর তাকে হংকং এর ভাইস কনসাল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে আনারকলি তার ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে তাদের মধ্যে উপদূতাবাসেই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই অবস্থায় আনারকলির দ্বিতীয় স্বামী তার ক্ষমতা প্রয়োগ করে এবং মন্ত্রণালয় সম্পূর্ণভাবে আনারকলিকে দায় মুক্তি দিয়ে রোমে পোস্টিং দেয় ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে শাস্তি দিয়ে দেশে ফিরিয়ে আনে। এর মধ্যে ক্ষমতার পালাবদল হয়ে আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। সে সময় আনারকলির সঙ্গে বিএনপি সরকারের সময় প্রধানমন্ত্রীর এডিসি হাসনাতের ছাড়াছাড়ি হয়ে যায় এবং ক্ষমতাসীন বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আনারকলির সুসম্পর্ক গড়ে ওঠে। এ সময় নিজেকে ছাত্রলীগের সাবেক নেত্রী পরিচয় দিয়ে আনারকলি বিভিন্ন ছাত্র নেতা ও ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। ফলে 2022 সালে দেশে ফিরে এসে দীর্ঘ 4 বছর কাজী আনারকলি অত্যন্ত ক্ষমতাবান পরিচালক প্রশাসন হিসেবে কাজ করেন। সে সময় আনারকলির বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অযথা হয়রানি, ক্ষমতার অপব্যবহার, পোস্টিং, প্রমোশনে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ইত্যাদির অসংখ্য অভিযোগ ওঠে। কিন্তু এগুলোতে মন্ত্রণালয় কান না দিয়ে 2016 সালে কাজী আনারকলিকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ডেপুটি কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়। এ সময় তিনি একজন যুবক বয়সী পুরুষকে কাজের লোক হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। সে সময় প্রশ্ন উঠেছিল একজন সিঙ্গেল নারী ও কন্যা সন্তানের মায়ের জন্য কোন অনাত্মীয় যুবক বয়সী পুরুষকে তার ঘরের কাজের জন্য নিয়ে যাওয়াটা ও এক বাড়িতে থাকাটা স্বাভাবিক ও শোভনীয় কিনা। কিন্তু ব্যক্তিগত এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্ণপাত করেনি। আমেরিকা যাওয়ার পর কাজী আনারকলির সঙ্গে এক নাইজেরীয় যুবকের সখ্যতা গড়ে ওঠে এবং বাংলাদেশি গৃহকর্মী যুবককে চাকরিচ্যুত করা হয়। তখন 2017 সালে ওই যুবক স্টেট ডিপার্টমেন্টে গিয়ে নালিশ জানায় ও দাবি করে যে আমেরিকার ভিসার জন্য সে বিপুল পরিমাণ অর্থ আনারকলিকে দিয়েছে। এটি সরাসরি মানব পাচারের সঙ্গে সংযুক্ত এবং অভিযোগ আকারে এসেছিল। সে সময় গ্রেফতার আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আনারকলিকে কয়েক ঘন্টা নোটিশে আমেরিকা থেকে সরিয়ে নেয় ও দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনে। এত কিছুর পরও মন্ত্রণালয় কাজী আনারকলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দূরের কথা, বরং 15 দিনের মাথায় আগস্ট 17-তে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত হিসাবে পোস্টিং দেয়। আনারকলি সেখানে তার নাইজেরীয় বন্ধুকে নিয়ে যান এবং 2017 সাল থেকে দীর্ঘ 5 বছর পর্যন্ত বিয়ে না করে ওই নাইজেরীয় পুরুষ বন্ধুর সঙ্গে বাংলাদেশ সরকারের অর্থে দূতাবাসে বাসভবনে লিভ টুগেদার করতে থাকেন। এর দর্শক, এই হলো ঘটনা। তার মানে আনারকলির এই ঘটনাটা কিন্তু কোনো লুকায়িত বিষয় না, সবাই জানে। কিন্তু জানার পরও প্রশ্ন হচ্ছে আজকে যেই ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে চুনকালি মাখানো হলো এই আনারকলির মাধ্যমে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? কেন তার ব্যাপারে এত নমনীয় ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এতদিন? আজকে যখন কি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়তো নেওয়া হবে, কিন্তু ইতিমধ্যে তো অনেক ক্ষতি হয়ে গেল বাংলাদেশে, এ দায় কে নেবে? দর্শক, এই কথা বলে শেষ করছি এবং অবশ্যই আপনাদের মতামত চাই এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের এই চ্যানেলটি সবসময় আপনাদের সঙ্গে রাখবেন। আল্লাহ হাফেজ।